বিশ্বে রয়েছে এমন একটি দেশ যেখানে নেই কোনো গরিব মানুষ, যেখানের সবাই মিলিনিয়ার, কোটি কোটি টাকার সম্পদ আছে তাদের। আয়তনের দিক থেকে দ্বিতীয় স্থানে দেশটি, কিন্তু মাথাপিছু জিডিপির দিক থেকে বিশ্বে এটি এক নম্বরে। কেননা এদেশের প্রতি তিনজনের মধ্যে একজন কোটিপতি। মাত্র 2.08 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশের জনসংখ্যা 39,050 জন। এই দেশের সরকারি ভাষা ফরাসি, মুদ্রা ইউরো। আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতি হলেও মাথাপিছু জিডিপির দিক থেকে এটি বিশ্বে অনেক পিছিয়ে। তবে এক্ষেত্রে যে দেশ এক নম্বরে রয়েছে, সে দেশ মানচিত্রে খুঁজে পাওয়াও সহজ নয়। বলছিলাম ইউরোপের দেশ মোনাকোর কথা। ভূমধ্য সাগরে ইতালি ও ফ্রান্সের মধ্যে অবস্থিত এই দেশটি আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। এদেশের জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশই কোটিপতি, অর্থাৎ তিনজনের প্রত্যেকের নেট মূল্য $10,00,000 বেশি, অর্থাৎ 10,93,11,400 টাকা। এদেশের মাথাপিছু জিডিপিও বিশ্বের সর্বোচ্চ। এখানকার প্রতিটি মানুষের মাথাপিছু আয় 2022 সালের হিসাব অনুযায়ী $2,40,862, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় তা 2,63,28,962 টাকা। ভ্যাটিকান সিটির পরে মোনাকো বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। এদেশের অর্থনীতি পর্যটনের ওপর নির্ভরশীল, এছাড়াও এটি তার ব্যাংকিং শিল্পের জন্য বিখ্যাত। মজার ব্যাপার হলো এদেশে কোনো আয়কর নেই, এছাড়া ব্যক্তি ও কোম্পানির উপর অন্যান্য করও বেশ কম, আর এ কারণে মোনাকো ধনী ব্যক্তিদের প্রিয় গন্তব্য হিসেবে বিবেচিত হয়। ছোট দেশটি আর্থিক এবং বিমা কোম্পানিতে পরিপূর্ণ এবং তারা দেশের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখে। মোনাকোর জিডিপির 10% পাইকারি বাণিজ্য, নির্মাণ খাত 9.1% এবং রিয়েল এস্টেট কার্যক্রম 7.8%। মোনাকোতে রিয়েল এস্টেটের দাম সবচেয়ে বেশি, বাড়ি কিনতে এখানে সবচেয়ে বেশি খরচ হয়। মোনাকোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ক্যাসিনো সংস্কৃতি। এটি উপভোগ করতে সারা বিশ্ব থেকে মানুষ আসেন। দেশে বিখ্যাত মন্টে কার্লো ক্যাসিনো রয়েছে এই দেশে। এটি 1865 সালে শুরু হয়েছিল। মোনাকোর সরকারি ভাষা ফরাসি। বিশ্বের অনেক বিখ্যাত ব্যক্তির আবাসস্থলও মোনাকো। এর মধ্যে রয়েছে ফর্মুলা 1 রেসার লুই হ্যামিল্টন, টেনিস তারকা নোভাক জকোভিচ এবং ব্রিটিশ রিটেল টাইকুন স্যার ফিলিপ গ্রিন। এখানে অনেক হলিউড ছবিরও শুটিং হয়েছে। মোনাকোর প্রধান প্রিন্স আলবার্ট। পর্যটন শিল্প দেশটির প্রধান চালিকা শক্তি। এর প্রধান আকর্ষণ ক্যাসিনো বা জুয়া খেলার আখড়াগুলো। দেশের জনগণকে কোনো আয়কর দিতে হয় না। সরকারিভাবে রাজধানী না থাকলেও সবচেয়ে বিত্তশালী এলাকা মন্টে কার্লোকে মোনাকোর কেন্দ্র বলা হয়। জুয়া খেলার অঙ্কের যে তত্ত্ব প্রযোজ্য, সেই প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্বের এক বিখ্যাত পদ্ধতির নাম মন্টে কার্লো মেথড। সেই নামেই এই কেন্দ্রের নামকরণ। ডেস্ক রিপোর্ট, সমকাল।